অনুষ্ঠান প্রশান্ত ভট্টাচার্যের অনুষ্ঠান বাস্তু এবং ফেংশুই নিয়ে অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান সরাসরি, যাদের মনে হয় প্রয়োজন আছে ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আলোচনা করবার, জন্ম তারিখ নিয়ে আলোচনা করবার ফোন করতে পারেন। যাদের মনে হয় বাস্তুগত কোনো বিষয় আলোচনা করবার আছে তারা ফোন করতে পারেন। কিন্তু যথারীতি ওই একটাই রিকোয়েস্ট যেটা আগের দিনের প্রোগ্রামে হয়েছিল, বারবার আমি একটা রিকোয়েস্ট করি আপনাদের, যারা বাস্তু সংক্রান্ত কোনো আলোচনা করতে চাইছেন তারা দয়া করে বাড়ির প্ল্যান ড্রয়িং নিদেন পক্ষে, যদি মনে করেন যে বাড়ির প্ল্যান ড্রয়িংটা নেই, হাতে আঁকা একটা স্কেচ দিয়ে অন্তত বসবেন। তাতে করে কি সুবিধাটা হয় যে আপনার বাড়ির ডাইরেকশনগুলি ঠিকঠাক মতন বোঝাতে পারেন। মানে আমরা অনেক সময় আটকে যাই, যেমন আগের দিন ভদ্রলোককে আমি জিজ্ঞেস করেছিলাম আপনার বাড়ির সদর দরজা কোন দিকে, উনি রাস্তার দিকে বললেন কিন্তু দিশাটা বলতে পারলেন না, কোন সাইড, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথে কোনটা। যাই হোক, এটা একটু মেনটেন করতে পারলে সুবিধা হয়, সময় বাঁচে এবং পারফেক্ট কাজটা করা যায়। আজকে আমাদের বাস্তু নিয়ে আলোচনা থাকবে, এডুকেশন নিয়ে আলোচনা থাকবে। আমি আপনাদেরকে আজকে দুই একটা কথা বলবো বাস্তু সংক্রান্ত। আমি মোটামুটি প্রত্যেক দিনই অনুষ্ঠানে কিছু না কিছু বিষয় আপনাদের বলতে থাকি যেগুলো ঘরোয়া ব্যবস্থাপনার কথা, যেগুলো করলে আমরা ভালো থাকতে পারি। যেমন আজকে আমি বলবো রিলেশন সংক্রান্ত বিষয়ে একটু বাস্তুগত ব্যবস্থাপনা। আমি এগুলোকে ঠিক টোটকা বলি না, কিন্তু ব্যবস্থাপনা আমরা কি মেনটেন করলে ঘরোয়াভাবে সামগ্রিকভাবে ভালো থাকা যায়। যেখানে কোনো স্বামী স্ত্রী একসঙ্গে বসবাস করছেন কোনো বাস্তুতে একটি গৃহে, তাদের যে শোবার খাটটা খেয়াল রাখবেন। আজকাল অনেক সময় দেখি বক্স খাট, তার বিষয়ে আমরা ভিতরে আমরা অনেক কিছু রাখি, বিছানাপত্র রাখি, লেপ তোষক বালিশ ইত্যাদি রাখি, তার সঙ্গে আরও আনুষঙ্গিক অনেক কিছু থাকে। এই অনেক কিছুর মধ্যে খেয়াল রাখতে হবে আমাদের, সেখানে কোনো অস্ত্র, মানে যেটা আমাদের এই হোক এই জাতীয় পারপাসে ইউজ হতে পারে সেরকম কিছু আমরা রাখবো না। হয়তো আপনার ঘরেরই ব্যবহারে তরকারি কাটার, সবজি কাটবার একটা ছুরি, এক্সট্রা ছুরি হয়তো আপনার ঘরে আছে, একটা আপনি কিচেন ইউজ করেন, কিছু একটা দুটো এক্সট্রা রয়েছে আপনি খাটের বক্সের তলায় ভেতরে রাখলেন, যে বক্সের খাটটার উপরে আপনারা ঘুমোচ্ছেন স্বামী স্ত্রী, এটা একেবারেই বাস্তু বিরুদ্ধ। ছোট্ট একটা ব্যবস্থাপনা কিন্তু বড় কিছু নয়, ওই বক্সের ভেতরে আমরা অস্ত্র হিসেবে যেগুলোকে মনে করি সেগুলো রাখবো না, ছুরি কাঁচি এই জাতীয় যা যা কিছু আমরা তার মধ্যে সেগুলো রাখবো না। নিদেন পক্ষে অনেকে মনে করেন আমি কিছু হয়তো আপনার কাছে কাটলারি রয়েছে, একটা কাটা চামচ তার ভেতরে রয়েছে, ওটাও কিন্তু অস্ত্র হিসেবে আমরা বিচার্য করব। সেখানে আমাদেরকে এই জাতীয় জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে, আমরা সেগুলো বক্স খাটের ভেতরে রাখবো না। কেন রাখবো না? কারণ এটার যে সিম্বলিক আউটপুট, আমরা কি চাইছি, সুখ শান্তি একটা গুড রিলেশন, এগুলো আমাদেরকে কিন্তু ডিস্ট্রাকটিভ এলিমেন্টের মধ্যে ফেলে দেয়। এটা কোনো গঠনমূলকের থেকে এগুলো মানে খারাপ কাজটা বেশি করে, যে কারণে আমরা এই অস্ত্রগুলিকে রাখবো না, তাতে করে রিলেশনকে ডিস্টার্ব করবে। খুব ভালো রিলেশন, সেখানে একটা মতের অমিল করানো, ঝগড়া জাতি অশান্তি তৈরি করবে, যেটা আমরা চাই না, এটা আপনারা একটু মেনটেন করবেন। এইবারে বলছি, ধরুন বাড়িতে ফ্যামিলি মেম্বার রয়েছেন, ম্যারিড কাপল, বা হতে পারে ম্যারিড কাপলের সঙ্গে তাদের সন্তানরাও রয়েছে, বাচ্চা কাচ্চারাও রয়েছে। আমরা যেমন ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে গিয়ে দেবী দেবতার মানে ছবি বা তার মূর্তি দর্শন করে নমস্কার করে দিনটা শুরু করি, সেম অ্যাজ আগে করুন বা পরে করুন সেটা আপনার ওপর, সেখানে কোনো নিয়ম নেই, সেইভাবে ঘুম থেকে উঠে এরকম একটা ছবি কোথাও রাখুন, ফ্যামিলি মেম্বারদের ছবি, শুধু যদি কাপল থাকেন স্বামী স্ত্রীর ছবি, যদি বাচ্চা কাচ্চাদের নিয়ে থাকেন বাবা মাদের নিয়ে থাকেন, প্রত্যেকের একটা গ্রুপ পিকচার আপনি দেয়ালে একটা জায়গায় রাখুন। জায়গাটা আমি বলে দিচ্ছি, ঘুম থেকে উঠে সেটাও কিন্তু দেখবেন, যেমন আমরা ঠাকুর দেবতার মূর্তিকে নমস্কার করি সেটাও দেখবেন। এটা কি করে? রিলেশনকে কম্প্যাক্ট করে। একটা ফ্রেমের মধ্যে বাড়ির প্রত্যেকটি মেম্বারের ছবি, এবং কোথায় রাখবেন? বাড়ির সাউথ ওয়েস্ট সেকশনে, সেই জোনে কোনো ওয়ালে, সেটা যদি কোনো কাপল বেডরুম হয় তাহলে সেই বেডরুমের সাউথ ওয়েস্ট কর্নারে রাখবেন আপনাদের দুজনের ছবি, বা আপনার দুটি একটি সন্তান আছে তাকে নিয়ে একটা গ্রুপ পিকচার সাউথ ওয়েস্ট কর্নারের ওয়ালে রাখবেন। এটা কি করবে? রিলেশনটাকে কম্প্যাক্ট করবে, একজনের সঙ্গে আরেকজনের আর্থিক সম্পর্ককে ডেভেলপ করবে, একজন আরেকজনকে ভ্যালু দিতে মানে ভালোবাসবেন, মূল্যায়ন করবেন সঠিক, কোনো রকম মতের অমিল করবেন, একটা সুন্দর রিলেশন তৈরি করতে সাহায্য করবে। এইবারে এই ফটোর কথাতে আস্তে আস্তেই আমরা চলে আসছি আরেকটা কথায়। আমরা দেখবেন অনেক ক্ষেত্রে কি করি, বাড়ির যারা হয়তো সিনিয়র মেম্বার ছিলেন তারা বেঁচে নেই, বাবা মা ছিলেন, দাদু ঠাকুমা ছিলেন, তাদের ছবি আমরা নিশ্চয়ই রাখবো।
কিন্তু চেষ্টা করব সেই ছবিকে ঠাকুর যেখানে রাখছি আমরা, ঠাকুরের ঘরে বা এমন একটা জায়গায় তাকে আমরা শ্রদ্ধা করছি, এটা কিন্তু অন্যভাবে ভাবলে চলবে না। তাদেরকে আমরা সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা ভক্তি করছি, সব করছি, কিন্তু ড্রয়িং রুম, বেডরুম এরকম কোনো জায়গায় মৃত ব্যক্তির ছবি রাখবেন না, যদি আপনার হাতে অপশান থাকে। এবার এ কথার পর অনেকেই বলবেন যে প্রশান্তদা, আমাদের একটা মাত্র বেডরুম, একটা মাত্র ঘর, একটা মাত্র ড্রয়িং রুম, তাহলে রাখবো কোথায়? রাখা তো জায়গা চাই। সেক্ষেত্রে কি করবেন, যদি বেডরুম হয়, অন্তত যখন আপনারা ঘুমোচ্ছেন, এটা ডিউ টু রেসপেক্ট আসছে আলোচনায়, মনে থাকলে নিশ্চয়ই বলে দেবো। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি দিনাটা থেকে বলছি। আচ্ছা বলুন, কে বলছেন? দেবপ্রিয়া রায়। আচ্ছা নমস্কার, বলুন কার বিষয়ে কথা বলবেন? আমার ব্যাপারে। ডেট অফ বার্থটা বলুন। 8ই সেপ্টেম্বর 1996। 8ই সেপ্টেম্বর 1996। টাইমটা ম্যাডাম? 6:45 সন্ধ্যায়। 8:45? 7:00। 7:45 সন্ধ্যা, মানে পিএম। কোথায় আপনার জন্মস্থান? দিনহাটা। দিনহাটা। কি করছেন এখন আপনি? আমি তো বিএড করেছি, কিন্তু মানে এখনো কোনো চাকরি-টাকরি হচ্ছে না। আচ্ছা, আর কিছু মানে এই যে চাকরির চেষ্টা করছেন, তাছাড়া আর কোনো ইনকামের কিছু শুরু কি কিছু হয়েছে, কিছু করেন আপনি রোজগার? কোনো কোনো কিছু শুরু হয়নি, কোনো কাজ আমার হচ্ছে না। কোয়ালিফিকেশন? আমি এমএ করেছি, বিএড করেছি। কোন অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট আপনার হাতে আছে, হাতে বা কোথাও ব্যবহার করেন? মানে কি শুনলাম না, অ্যাস্ট্রোলজিক্যাল কোন সাপোর্ট ব্যবহার করেন? না, একেবারেই করেন না। না, বিশ্বাস করেন? ও অ্যাস্ট্রোলজি? হ্যাঁ, অ্যাস্ট্রোলজি অবশ্যই বিশ্বাস করি। আচ্ছা, কোন রেমেডি কিছু ব্যবহার করেন নি, তাই তো? রেমেডি আমি হচ্ছে মানে ঠাকুর কাছে জল ঢালি, আর এমনি আমার হাতে অনেক স্টোন আছে। আমি তো সেটাই জিজ্ঞেস করছি, আপনি কি ব্যবহার করেন এটা আমাকে বলুন। এখানে আছে হচ্ছে পান্না, রুবি আছে, তারপরে হচ্ছে রক্তপ্রদান, তারপরে মুক্তা, এই কয়টাই স্টোন আছে। যাই হোক, আপনার ডেট অফ বার্থের মধ্যে উইকনেসটা হচ্ছে অসম্ভব ফ্ল্যাকচুয়েট, নন স্টেবল একটা ডেট অফ বার্থ। এই যে এতগুলো রেমেডি করেছেন না, এটা জানা কথা, মানে এই ডেট অফ বার্থের কারণই হচ্ছে এরা কি করে, যখন কোনো কিছু রাস্তা খুঁজে না পায়, অনেক কিছুকে একসঙ্গে আঁকড়ে ধরে, এটা এমন একটা ডেট অফ বার্থ। আপনি ডিপেন্ডেবল হতে চাইছেন অন্য কিছুর ওপর, ভালো কথা, কোনো আপত্তি নেই। আমি এই জন্যই আপনাকে জিজ্ঞেস করলাম স্পেসিফিকভাবে যে অ্যাস্ট্রোলজিক্যাল কী কী সাপোর্ট আপনার কাছে আছে, প্রথমটা আপনি খেয়াল করেননি, আমি আপনাকে যে কোশ্চেনটা করেছিলাম। সাপোর্টগুলো নিয়েছেন, ঠিক আছে, কিন্তু এর মধ্যে স্টেবিলিটির কোন রকম সাপোর্ট আপনাকে কেউ দেয়নি। আপনার ডেট অফ বার্থের মধ্যে স্টেবিলিটি চাই, আপনার মাইন্ড এবং আপনার লাক দুটোই কিন্তু অসম্ভব ফ্ল্যাকচুয়েট, কোনোটাই কিন্তু স্টেবল নয়। যার জন্য কি হয়, ধরুন কোনো একটা কাজ মানে 1 থেকে 100 অবধি গেলে কাজটা ম্যাচিওর করবে, আপনি 90 অবধি পৌঁছে যাচ্ছেন, বাকি 10 আর হতে দিচ্ছে না। এই 10-এর জায়গাটাতেই কিন্তু ঘুরপাক ঘুরপাক খাচ্ছে আপনার লাইফ এভরিওয়্যার। আমি জানি এই যে 10-এর মধ্যে ঘোরাঘুরি করছেন, এটা নট অনলি ইয়োর প্রফেশনাল কেরিয়ার, আপনার ম্যারেজ লাইফ, আপনার ফ্যামিলি লাইফ, আপনার হেলথ, সমস্ত কিছুকে আনস্টেবল করছে এই 10% জায়গা। ইমিডিয়েট যদি পারেন, দিনাটা থেকে আমি বলছি না, কালকে আপনি আমার কাছে আসুন, অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করুন। 90% করে রেখেছেন, 10% ঘাটতি, এটাকে মেক আপ করুন, নেক্সট ইয়ার আপনার চাকরি গ্যারান্টেড, এটা বলে দিলাম 10%। আর না করলে আজীবন কাল এখানে ঘুরপাক খাবেন, এই 10-এর জায়গায় ঘুরে যাবেন, বলবেন কিচ্ছু হচ্ছে না, কোনো কাজ এগোচ্ছে না। আমি আপনাকে প্রত্যেকটা পয়েন্ট বলে দিয়েছি, এই ডেট অফ বার্থের মধ্যে এটাই একমাত্র দুর্বলতা। 90% অবধি গিয়ে 10% ঘুরে বেড়াবেন সারা জীবন, আপনার চুল পেকে যাবে, আপনার বয়স হয়ে যাবে, একটা টাইমে গিয়ে বলবেন আমি এত এত কিছু করলাম, জীবনে কিছুই পেলাম না, ফরগেট ইট, ভুলে যান। ইমিডিয়েট যোগাযোগ করুন, কিছু রেমেডিয়াল সাপোর্টের প্রয়োজন হবে, ব্যালেন্স করুন, নেক্সট ইয়ার আপনার চাকরি হবে, বলে দিলাম 24 আপনার চাকরি হবে, বলে দিলাম, ঠিক আছে, পারলে যোগাযোগ করুন। ওকে, আচ্ছা, ঠিক আছে।
ওয়েলকাম ওয়েলকাম। কি হয় এই ডেট অফ বার্থটার এটাই ব্যাপার, এরা না অনেক কিছু করে ফসবে, এই গাছে জল দিচ্ছি, এই মাদুরি পড়েছি, কবজ পড়েছি, হাতে রক্ত ভর্তি করে ফেলেছি, কিন্তু টু দ্য পয়েন্ট যে জায়গাটা আমার উইকনেস রয়েছে ওটা রেকটিফাই হবে না, এটাই এই ডেট অফ বার্থের ভোগান্তি। ঘুরে ঘুরে বেড়াবেন সারা পৃথিবী, ওই জায়গাটা ম্যাচিওর হতে দেবে না, যেদিন ম্যাচিওর হয়ে যাবে এই ডেট অফ বার্থটার মধ্যে ভালো ডেট অফ বার্থ হতে পারে না, অন্য কোনো প্রবলেম নেই। আমি প্রথম কোশ্চেন করেছি কিন্তু যে আপনি কি কি রেমেডি অ্যাস্ট্রোলজিক্যাল ইউজ করছেন বলুন। যাই হোক, তো যেখানটায় আমরা ছিলাম ওইটা একটু যদি ভুলে না যাই সেজন্য আগে থেকে বলে দিই। তো এই যে পিকচার ব্যাপারটা, ছবি, মৃত ব্যক্তির ছবি আমরা শ্রদ্ধা করব, রেসপেক্ট করব, কিন্তু ডিউ টু রেসপেক্ট কোনো বেডরুমে তাকে সম্মান জানাবার জন্য, বিশেষ করে যেখানে কাপল বেডরুম, কোনো সিনিয়র মানুষ যারা মারা গেছেন তাদের ছবি রাখবেন না। এক, যদি রাখতেই হয় নিজের পক্ষে যখন আমরা ঘুমোতে যাব ছবিটা কোনো একটা কিছু দিয়ে ঢেকে দেব, একটা পরিষ্কার কাপড় দিয়ে, যার জন্য দেখবেন আগেকার দিনে কি নিয়ম ছিল, হয়তো এতখানি জায়গার সংকুলন কারোর ঘরে নেই, একটা সিংহাসন রয়েছে সেখানে একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হতো, বলা হতো স্বয়ং দেওয়া হয়েছে। আসছি আলোচনা। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি অমিত সরকার বলছি, বারাসাত থেকে। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে কথা বলবো? আমি একটু নিজের বাড়ির সম্পর্কে একটু আলোচনা করতে চাই। আচ্ছা, একটাই রিকোয়েস্ট, আপনি বাড়ির সম্বন্ধে আলোচনা করবেন, ভালো কথা। কিছু প্ল্যান ড্রয়িং হাতে কাছে নিয়ে বসছেন তো? আমার ব্লু প্রিন্ট রয়েছে আমার বাড়ি। গুড গুড গুড, ভেরি গুড। বলুন আপনার বাড়ির মেন, নিজের বাড়ি বললেন? আমার নিজের বাড়ি। বাড়ির মেন গেটটা কোন দিকে? গেট হচ্ছে ইস্টে। ইস্টে মেন গেট। ঢোকার পর বাড়িতে ডান দিক বাদিক কি কি কোথায় কি আছে বলুন? কিচেন, ওয়াশরুম। আমার বাথরুম হচ্ছে নর্থ ইস্ট। হ্যাঁ, আর কিচেন হচ্ছে সাউথ ইস্ট। একটাই বাথরুম? হ্যাঁ হ্যাঁ, বাথরুম একটা, দুটো বাথরুম, একটা নর্থে আছে, একটা নর্থ ইস্টে আছে। একটা নর্থে, একটা নর্থ ইস্টে। আচ্ছা, রান্নাঘর? রান্নাঘর সাউথ ওয়েস্টে করা। দাঁড়ান, সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। বেডরুম? বেডরুম দুটো আছে, নর্থ ওয়েস্টে আছে একটা, সাউথ ইস্টে আছে একটা। দাঁড়ান, নর্থ ওয়েস্টে একটা, সাউথ ইস্টে। ইস্টে। ফ্যামিলি মেম্বার কজন? আমরা হাজবেন্ড ওয়াইফ আর আমার দুটো বাচ্চা। কোথায় থাকেন বললেন? নিজের বাড়িতে, বারাসাত। চারজন মেম্বার? চারজন। আচ্ছা, কতদিন আছেন মোটামুটি? এই যে বাড়িটার উপরে যে আপনাকে দিলাম সেটাতে 7 বছর আছে। একটু ধরুন আপনি, দেখুন আমি পরপর কিছু বলি আপনাকে ভালো মন্দ এই বাস্তু অনুযায়ী, তারপর আপনি বলবেন আপনি কেন ফোন করলেন, কি প্রবলেম ফেস করছেন। যদি বিজনেস করেন, এখন কিন্তু কিছু বলবেন না প্লিজ, যদি বিজনেস করেন বিজনেস থাকবে না, বিজনেসটা বন্ধ হয়ে যেতে পারে, ইকোনমিক মারাত্মক খারাপ পজিশনে পড়তে পারেন। এক, যদি সার্ভিস করেন চাকরি হয়তো আপনার যাবে না, পদোন্নতি কিছু পাবেন না, ইকোনমিক ডেভেলপমেন্ট পাবেন না, বা ধরুন যে পয়সা করি সঞ্চয় করতে চাইছেন এক পয়সা সঞ্চয় করতে পারবেন না, জলের মতো বেরিয়ে যাবে, এটা হলো আপনার দিক। ছেলেমেয়েরা স্কুলে পড়ে তো? মনে হচ্ছে বেশি বয়স নয় আপনার। স্কুলে তাদের মনে হবে প্রচুর মেধা, প্রচুর ট্যালেন্ট, সেই অনুযায়ী রেজাল্ট আউটপুট পাবেন না, এক জায়গায় স্থির হয়ে বসিয়ে পড়াতে পারবেন না। আচ্ছা, এবারে আসছি আমি আপনার ওয়াইফের কথায়। রান্নাবান্না আশা করি উনিই করেন? ওনার পা থেকে মাথা অবধি কোনো যন্ত্রণা জাতীয় প্রবলেম হবে, ঘাড়ে, কোমরে, পিঠে, লোয়ার পার্টে, এনিওয়্যার যন্ত্রণা। চার নম্বর হচ্ছে, ওভারঅল পরিবার চারজন মেম্বারের মধ্যে কেউ কাউকে কিন্তু গুরুত্ব দেবেন না, ভ্যালু দেবেন না, একজন আরেকজনকে প্রতিমূর্তে অসম্মান করবেন, কেউ কথা কারো কথা মানবেন না, মানে একটা শত্রুতা প্রত্যেকের সঙ্গে, প্রত্যেকের টোটাল জিনিসটাকে আমি বলবো 100% বাস্তু বিরুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে কেন বললাম নর্থ নর্থ ইস্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের বাস্তুর সেখানে আপনার বাথরুম, আশা করি নিজের বাড়ি মানে সেপ্টিক ট্যাঙ্ক ওখানেই রয়েছে, রাইট? মেন গেট দুর্দর্শ জায়গা ইস্ট, জমি আপনাদের ভালো ছিল, দিতে চেয়েছিল, বানালেন সব ভুলভাল, রান্নাঘর করে দিলেন, কিচেনটা করলেন সাউথ ওয়েস্ট, রাহুর দিক, সবচেয়ে বেশি ওখানে অ্যাটাচ কে, বাড়ির ম্যাডাম, তিনি ফিজিক্যালি ভুগতে বাধ্য। নর্থ নর্থ ইস্ট জ্ঞানের জায়গা, এডুকেশন, ছেলে মেয়ের যতই মেধা থাক কিচ্ছু হবে না দাদা। এবার আপনি বলুন কেন ফোন করেছেন। আসলে আপনি যে কথা বললেন একটু 100% রাইট কথা বললেন, বাচ্চাদের পড়াশোনা নিয়ে একটু প্রবলেম হচ্ছে আমার, মানে ইকোনমিক্যাল দিক। কি করেন আপনি? আমি সার্ভিস করি দাদা।
সার্ভিস করেন? আচ্ছা, সার্ভিস করি তো ওয়াইফ। ডেভেলপমেন্ট পাচ্ছেন? প্রফেশনাল ডেভেলপমেন্ট হচ্ছে? প্রমোশন টমোশন বন্ধ হয়ে গেছে ওটা। আচ্ছা, আর ওয়াইফেরও ব্যথা, পাতজনিত ব্যথায় ভুগছে প্রচন্ড, মানে পায়ের। রিলেশন রিলেশন কেমন ফিল করছেন? রিলেশনের ক্ষেত্রে এটা বললেন সেই সেম জিনিসই প্রবলেম। কি করতে চাইছেন বলুন, সব জানেন, প্রত্যেকটা জিনিস জানেন, আরো ভালো করে আজকে জানলেন, আবার 7 দিন পরে কাউকে ফোন করবেন? দাদা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। অফিস কলিগদের শুনলাম আপনার কথাটা, বাস্তব নিয়ে বিষয়টা কি বললেন? অফিস কলিগদের থেকে আচ্ছা শুনেছি আপনার কথা, তো যার জন্য আজকে ফোন করলাম, আজকে ছুটি রয়েছে বাড়িতে, আমি এর জন্য। এবার কি করতে চাইছেন দাদা? থেকে রিলিফ পেতে চাইছি দাদা। রিলিফ পেতে চাইছেন, তিনটে রাস্তা বলে দিচ্ছি। ইমিডিয়েট এই জায়গা ছেড়ে চলে যান। 2 নম্বর হচ্ছে ভেঙে চুরে আবার যেগুলো বাস্তু বিরুদ্ধ আছে ভেঙে চুরে বানান, না পারলে ইমিডিয়েট আমার বাস্তুদোষ খণ্ডনকারী যন্ত্র সি যন্ত্র স্থাপন করে নিন, ভালো থাকতে পারবেন দাদা। নালে এই যে আমার মনে হয় না আপনার অনেক বেশি বয়স, ছেলেমেয়েরাও স্কুলে কলেজে পড়ছে, একটা মাঝবয়সী মানুষ, বাকি জীবনটুকু ভালো যদি কাটাতে চান ইমিডিয়েট তিনটের মধ্যে একটা স্টেপ নিন। নালে প্রতিদিন মানুষ তো ডে বাই ডে উন্নতি করতে চায়, আপনি প্রতিদিন কিন্তু একটু একটু করে দাদা ডেটোরিয়েট করছেন। এমন কিছু দূরে নয়, সুবিধের মতন আসুন, দেখিয়ে নিয়ে একটা রেমিডিয়াল সাপোর্ট নিন, ভালো থাকতে পারবেন দাদা, লাইফটা অন্যরকম হয়ে যেতে পারে। অ্যাজ পার ইউর ক্যাপাসিটি অ্যান্ড কোয়ালিটি আপনার ওয়াইফের আপনার ছেলেমেয়ের একটা ভালো দিক বেরিয়ে আসবে। আমার যদি আমার কথা যদি মানেন এটা করুন, আপনি যত ইচ্ছে রত্ন পরে নিন, আমার কোনো আপত্তি নেই, একটা রত্নও কিন্তু পারফেক্ট কাজ করতে পারবে না এই বাস্তুতে যারা থাকবেন, এটা আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি মিলিয়ে নিন ইয়েস অর নো। একদম ঠিক, তাহলে এবার কি একটা কিছু রাস্তায় এবার চলে আসুন দাদা। বলছি দাদা, মানে যদি আমি মানে বাই ট্রেনে গেলে আপনার চেম্বারে একদম শিয়ালদায় নামবেন, নেমে একটা বাস ধরে রাজাবাজার সায়েন্স কলেজে নামবেন, নেমে আমাকে ফোন করবেন, কোন বাড়িটা ঢুকবেন, আপনাকে যে কেউ বলে দেবে, আমার ফোন যে ধরবে আপনাকে বলে দেবে। ওকে ওকে দাদা, ওকে আসুন আসুন। ওকে, যাই হোক, এই ফোনটা আসাতে আমি আগেও বলেছি আপনাদের, ফোন আমরা 2-3টে ফোন নিই ছোট্ট সময়ের অনুষ্ঠান, এটা একটা আইডিয়া যে কি হতে পারে, কি করা যেতে পারে। আমি প্রত্যেকটি মানুষকে একটাই কথা বলবো, হ্যালো হ্যালো নমস্কার, কে বলছেন? চাকদা থেকে। কার সম্বন্ধে কথা বলবেন ম্যাডাম? কার সম্বন্ধে কথা বলবেন? আপনার ডেট অফ বার্থটা বলুন। 27-8-2000। 27-8-2000। সময়টা ম্যাডাম? সময়টা হ্যাঁ একটু ধরুন, আমি বলছি আপনাকে। গ্রাজুয়েশন তো কমপ্লিট করেছেন? তারপর কি পড়াশোনা করছেন? কি নিয়ে? চাকরি পড়া করছেন? আচ্ছা, কোন সেক্টরে চাকরি করতে চাইছেন আপনি? আমি একটু বিএসএফ বা আর্মি এরকম ধরনের চাকরি। গুড, ভেরি গুড, রাইট সিলেকশন। শুনুন, ফার্স্ট হচ্ছে আপনার ডেট অফ বার্থের মধ্যে একটা জিনিস আছে, আপনাকে আমি বলি, আপনার মধ্যে একটা কমান্ডিং নেচার আছে, মানে আপনি আপনি কারোর আন্ডারে কাজ করতে চাইবেন না, আপনি চাইবেন আমি যেখানে থাকবো আই এম দ্য বস, আমি সবাইকে চালনা করবো, এইরকম একটা মেন্টালিটি আপনার হবে, যেটা আপনার প্রফেশনের সঙ্গে আপনি যা চুজ করেছেন খুব সাপোর্টিং, একদম রাইট। কিন্তু এখানে মুশকিলটা কি হচ্ছে, আপনি না লোকের কাছে চট করে প্রিয় হতে পারবেন না। ধরুন আপনি আমার জন্য অনেক উপকার করেছেন, কিন্তু আমি আপনাকে যে সম্মানটা দেবার কথা ওটা দিতে চাইবো না, এইটা আপনার একটা মস্ত বড় মাইনাস পয়েন্টের জায়গা। ধরুন আমরা এখানে 5 জন পরীক্ষা দিতে গেছি, 5 জনের মধ্যে 5 জন জানি ইউ আর দ্য বেস্ট ক্যান্ডিডেট, যদি একজন চাকরি পায় আপনি পাবেন, কিন্তু ইন্টারভিউর পর দেখা গেল আমি পেয়েছি আপনি পাননি, তার কারণ আপনি অন্যের কাছ থেকে যথাযথ মূল্যায়নটা পাবেন না। আপনার যে পারফেক্ট ভ্যালু এটা আপনার ডেট অফ বার্থের উইকনেস, আপনার কোয়ালিটি আছে, ক্যাপাসিটি আছে, কিন্তু সেই অনুযায়ী যে ভ্যালু পাওয়া এটা আপনি পাবেন না। বুঝতে পারলাম? হ্যাঁ
এখানে আপনার কোনো দোষ নেই, আমি আপনাকে দেখছি কিভাবে, সেটাই হচ্ছে প্রবলেম। যিনি ইন্টারভিউ নেবেন, আপনি ধরুন সব কিছু, আপনার যা কিছু দরকার, আপনার বায়োডাটা, আপনার যা যা কিছু ক্রাইটেরিয়া দরকার সব আছে, বাট আমি যখন ইন্ডিভিজুয়ালি একটা ইন্টারভিউ নিতে যাচ্ছি, আমি আপনাকে কিন্তু ভ্যালু দিলাম না, আমি আপনাকে নেগলেক্ট করলাম, আমি আপনাকে অ্যাভয়েড করলাম। কাকে ভ্যালু দিলাম? আপনার পাশের বন্ধুকে। আপনি চেষ্টা করছেন? এখনো পর্যন্ত কটা পরীক্ষা, কটা ইন্টারভিউ দিয়েছেন? কটা দিয়েছেন? তাতে রেসপন্স কি এসছে? যে রেজাল্ট গুলো বেরিয়েছে তাদের রেজাল্ট কি হয়েছে? আপনি বয়সে অনেক ছোট, আমি আপনাকে একটা অ্যাডভাইস করি, একদম পারফেক্ট টাইমে কিন্তু আপনি এগোচ্ছেন, দু চার বছর চলে গেলে টাইমটা আমরা বলবো নষ্ট হচ্ছে, আপনি ইমিডিয়েট কারোর সাথে যোগাযোগ করে নিন, যে উইকনেসটা আছে, চাকরি আপনার আছে এবং এই সেগমেন্টটাই আপনার জন্য বেটার সেগমেন্ট, পুলিশ, মিলিটারি, এই জাতীয় যা জবগুলো সেগুলো আপনার জন্য দুর্দান্ত হবে, বিএসএফ, কিন্তু এটা যাতে প্রপারলি আপনি পান, এই হচ্ছে না হচ্ছে না করতে করতে দু চার পাঁচ বছর চলে গেলে তখন কিন্তু প্রবলেমটা বেড়ে যাবে। ইমিডিয়েট যেখানে আপনার মন চায়, পারলে আমার সঙ্গে, পারলে কারোর সঙ্গে যোগাযোগ করে এই প্রবলেমটাকে কাটিয়ে নিন, চাকরি আপনার হবেই এবং ভালো চাকরি হবে, না হলে দেখবেন হয়েও হচ্ছে না, দিন চলে যাচ্ছে, এই ঘটনা বারবার ঘটবে। কিন্তু একটা করে আলোচনা করি, আজকে একদম মানে টাইমের শেষ প্রান্তে চলে এসেছি, ওটা আবার পরে কোনোদিন আলোচনা করব। আপনি আগে এটাকে ঠিক করুন, চাকরি বাকরি করার চেষ্টা করুন, নিজের পায়ে দাঁড়ান, ভালো রোজগার করুন, পার্সোনাল লাইফ এমনি ভালো হয়ে যাবে ম্যাডাম, কেমন? ভালো থাকুন, পারলে একবার যোগাযোগ করবেন, ঠিক করে দেওয়া যাবে। যেখানে আমরা ছিলাম, যারা প্রয়োজন মনে করছেন, শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে আমার নিজের চেম্বার, আমি যদি কেউ মনে করেন বাড়ির ভিজিট করাবেন, করাতে পারেন, ফ্ল্যাট কিনবেন, বাড়ি কিনবেন, বাড়ি রেনোভেশন করবেন, বাস্তু অনুযায়ী কি করা উচিত, বাড়ি বানাবেন, তার প্ল্যান করতে চাইছেন, সমস্ত অ্যাডভাইস আপনি পেতে পারেন। পড়াশুনো, চাকরি বাকরি, বৈবাহিক জীবন, ব্যবসা, যে কোনো বিষয় নিয়ে ডেট অফ বার্থ নিয়ে আলোচনা করতে পারি আমরা, সেটা আপনি অনলাইনে করুন, মানে হোয়াটসঅ্যাপে বাড়ির প্ল্যান পাঠিয়ে, ডেট অফ বার্থ পাঠিয়ে আলোচনা করতে পারি, ফিজিক্যালি আসতে পারেন, আপনার সময় মতন টাইম করে আসতে পারবেন, প্রতিদিন খোলা, প্রত্যেককে আলাদা আলাদা টাইম দেওয়া হয়, কোনো অসুবিধে নেই। বিশেষ করে যারা এবারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে বা আরও হায়ার স্টাডির পরীক্ষাগুলোতে বসবে, তাদেরকে বলবো সময় নষ্ট নষ্ট না করে কিছু সময় আমাদের হাতে এখনও আছে ইমিডিয়েট যোগাযোগ করতে, যাতে করে ভবিষ্যতে আফসোস করতে না হয়। ভেবেছিলাম যাবো, ঠিকঠাক করছিলাম, যাওয়া হয়ে উঠলো না, ভাবতে ভাবতেই দিনটা চলে গেল, এটা কেউ করবেন না কাইন্ডলি, একটাই রিকোয়েস্ট। আর বাস্তুগত বিষয়ে আমি কাউকে বাড়ি ছেড়ে যেতে বলবো না, বাড়ি ভেঙে চলে কিচ্ছু করতে বলবো না, খালি দ্রব্যগুণ সম্পন্ন দ্রব্য অ্যাপ্লাই করে বাস্তুদোষকে কাটাতে বলবো। আপনারা জানেন সি যন্ত্রম, ব্রাজিলিয়ান স্পোর্টিকের সি যন্ত্রম, কার জন্য কীরকম লাগবে, কতটা লাগবে, সেটা বাস্তু দেখে আমরা বিচার করে আপনাকে জানাতে পারবো। আমরা ফটো নিয়ে কথা বলছিলাম, কোন ফটো কোথায় কীভাবে রাখবেন না রাখবেন, আজকে আমরা সেটা শেষ করতে পারলাম না, তবে এটাই রিকোয়েস্ট করছিলাম যে বাড়ির যারা মৃত, যারা গুরুজন স্থানীয় মানুষেরা, তাদের ছবি ঠাকুর ঘরে রাখুন বা এমন জায়গায় রাখুন আপনি কভার করে রাখতে পারবেন, আর নিজেদের ছবি যারা জীবিত বেঁচে আছেন ফ্যামিলি মেম্বার, তাদের ছবি সাউথ ওয়েস্ট জোনে কোথাও রাখবেন। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে যেমন ঠাকুরের ছবি আমরা দর্শন করি, মূর্তি দর্শন করি, ওই ছবিটাকে প্রত্যেকে দর্শন করবেন কম্প্যাক্টনেস ডেভেলপ করবার জন্য। পরবর্তী দিন আসবো, আবার আরও অনেক অনেক কিছু আমরা ব্যবস্থাপনার কথা বলবো, আবারও বলি এগুলি ব্যবস্থাপনা, কোনো টোটকা নয়, ঘরোয়া ব্যবস্থা, আপনার ঘরেই সব আছে, ঠিকঠাক প্লেসমেন্ট করে তাকে কার্যকরী করে নেওয়া। যেমন বললাম ছুরি কাছি, অন্য কোথাও রাখতে পারি, আমি রাখবো না যে বেডে ঘুমোচ্ছি সেই বেডের বক্স খালে রাখবো না, এইটুকু তো কাজ, এটা আমরা করতেই পারি। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, অনুষ্ঠানের সময় একদম শেষ, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে, প্রত্যেক দিনই দুপুরবেলা সন্ধ্যেবেলা অনুষ্ঠান থাকবে, দেখবেন, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আছে।